ফুটবলের জাদুকর মেসির প্রেম জীবনও যেন এক রূপকথা। শৈশবে ছিনিয়ে নিয়েছেন খেলার সঙ্গীর মন। স্কুল জীবনের ভালো বন্ধুকে একবার চোখের দেখা দেখতে নানান অজুহাতে বন্ধুর বাড়িতে ছুটে যেতেন মেসি। ফুটবলের কারণেই ভালো বন্ধুর সঙ্গে ঘটেছিল বিচ্ছেদ। এক দুর্ঘটনায় ঘুরিয়ে দিয়েছিল মেসির প্রেম কাহিনীর মোড়। বাল্যপ্রেম থেকে বিচ্ছেদ, আবারও পুনর্মিলন, বিয়ের প্রস্তাব। বিখ্যাত মডেল ডাকসাইটের সুন্দরী মেসির স্ত্রী। জানেন মাঠের বাইরে ফুটবলের জাদুকরকে কিভাবে আগলে রাখেন তার স্ত্রী? দেখুন মেসি অ্যান্তোনেলার রূপকথার অজানা প্রেম কাহিনী। তিনি রূপকথার রাজপুত্র, তার পায়ের শৈল্পিক ছোঁয়ায় আঁকা হয় সাফল্যের ক্যানভাস। তিনি ফুটবলের জাদুকর লিওনেল মেসি। তিনিই তো লিওনেল ম্যাগনিফিসেন্ট ম্যাজিশিয়ান মেসি। ফুটবল মাঠে তিনি চিরকাল নির্বিবাদী, সুশৃঙ্খল আর মুখচোরা, একটা আবেগের নামও মেসি। তবে নিজের প্রেম নিয়ে কখনোই লুকোছাপা করেননি লিও, বরং তিনি যে পত্নীনিষ্ঠ ভদ্রলোক সেই ইঙ্গিত বারবারই দিয়েছেন। এক নারীতেই সঁপেছেন তার দেহ আর মন। কিন্তু জানেন কি, মেসিকে সর্বস্ব দিয়ে যিনি আগলে রেখেছেন সেই মিসেস মেসি বাস্তবে কেমন মানুষ, সেটা জানতে আগ্রহ স্বল্পবিস্তর সবারই রয়েছে। তবে শুনুন, বিভিন্ন সাক্ষাৎকারে মেসির মুখে উঠে এসেছে স্ত্রী অ্যান্তোনেলা রোকুজ্জোর কথা। জীবনের ওঠা পড়ায় সবসময় পাশে পেয়েছেন তার স্ত্রীকে। মেসি স্বীকার করে নিয়েছেন অ্যান্তোনেলার নিরন্তর উৎসাহ এবং প্রেরণায় তাকে এত দূর এগিয়ে নিয়ে গিয়েছে। টানটান উত্তেজনার মধ্য দিয়ে বহু কাঙ্ক্ষিত বিশ্বকাপ জয়ের পর গোটা আর্জেন্টিনা টিম যখন আনন্দের জোয়ারে ভাসছে, তখন দেখা গেল কাউকে হাতের ইশারায় ডাকছেন রাজকীয় নায়ক লিওনেল মেসি। পরে বোঝা গেল তিনি লুসাইল স্টেডিয়ামে বসে থাকা তার কাছের মানুষদের ডাকছিলেন, যার মধ্যে ছিলেন তার স্ত্রী, তার দুই সন্তান এবং তার মা। পরে স্ত্রী অ্যান্তোনেলাকে জড়িয়ে বিশ্বকাপ হাতে ছবি তুলতেও দেখা যায় রাজপুত্রকে। স্বামীর সাফল্যে গর্বিণী অ্যান্তোনেলা টুইট করে লেখেন, বহু যন্ত্রণা শেষে সব পাওয়ার দেশে। এই অ্যান্তোনেলার সঙ্গে মেসির আলাপ সেই বাল্য বয়সে। তাদের সুখী দাম্পত্যের বীজ বপন হয়েছিল আর্জেন্টিনার রোজারিও শহরে। ওই শহরে জন্ম মেসি আর অ্যান্তোনেলার। 5 বছর বয়স থেকেই তারা একে অপরের পরিচিত। মেসির বাল্য বন্ধু তথা ফুটবলার লুকাস স্কাগিলার আত্মীয় অ্যান্তোনেলা ছিলেন শৈশবে মেসির খেলার সঙ্গিনী। স্কুল কলেজে পড়ার সময়ও তারা ছিলেন ভালো বন্ধু। তবে মেসি ঘনিষ্ঠদের কাছ থেকে শোনা যায়, শুধুমাত্র অ্যান্তোনেলাকে দেখার জন্য নানান অজুহাতে বন্ধুর বাড়ি চলে যেতেন মেসি। কিন্তু হঠাৎই তাদের মাঝে চলে আসে দূরত্ব। আর্জেন্টিনা থেকে অনেক দূরে স্পেনের একটা ফুটবল ক্লাবের যুব একাডেমিতে প্রশিক্ষণ নিতে চলে যান মেসি। সালটা 2000, মেসির বয়স তখন মাত্র 13। ওই বছর মেসির পরিবারও পাকাপাকিভাবে স্পেনের শহর বার্সেলোনায় চলে যায়। এরপর 5-5টা বছর অ্যান্তোনেলার সঙ্গে যোগাযোগ ছিল না এই ফুটবল হিরোর। 2005 সালে মেসি খবর পান অ্যান্তোনেলার প্রিয় বন্ধু একটা গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। সমবেদনা জানাতে ফোন করেন শৈশবের সেই বান্ধবীকে। সেই সময় কিছুদিনের জন্য রোজারিও শহরে ফিরেছিলেন মেসি। রোজারিও শহরেই মেসির জীবনে ফিরিয়ে দেয় তার শৈশবের বন্ধুত্বকে আবারও। তবে এবার শুধু নতুন করে বন্ধুত্বই নয়, তাদের সম্পর্কে লাগে অনুরাগের ছোঁয়া। মেসি নিজেই জানিয়েছেন তার ভালোবাসার কথা। 2008 সাল থেকে বিভিন্ন জায়গায় একসঙ্গে বেড়াতে শুরু করেন দুজনে। 2010 সালে প্রথম অ্যান্তোনেলাকে বিয়ের প্রস্তাব দেন মেসি। ওই বছরই প্রকাশ্যে আসে যুগলের প্রেম কাহিনী, প্রেম পর্বের আবহে। 2012 সালে মেসি অ্যান্তোনেলার সংসারে আসে প্রথম সন্তান। তাদের প্রথম সন্তান থিয়াগোর জন্ম হয়। তারপর 2015তে আসে মধ্যম সন্তান মাতেও। দুই সন্তানের জন্ম হওয়ার পর 2017 সালে আর্জেন্টিনার রোজারিও শহরে এক জমকালো অনুষ্ঠানে একে অপরকে আইডু বলেন অ্যান্তোনেলা আর মেসি। দুই সন্তানকে নিয়ে নতুন করে সংসার পাতেন মেসি অ্যান্তোনেলা। বিয়ের পর প্রথম বছরে 2018তে কনিষ্ঠ সন্তান সিরুর জন্ম দেন অ্যান্তোনেলা। অ্যান্তোনেলা নিজে একজন সফল মডেল, বিভিন্ন নামি দামি পণ্যের বিজ্ঞাপনে তিনি অতি পরিচিত মুখ। এছাড়াও আর্জেন্টিনায় একটা প্রিয় বুটিক রয়েছে অ্যান্তোনেলার। সেই বুটিকের ব্যবসায় তার অংশীদার হলেন সোফিয়া বালবি, যিনি কিনা উরুগুয়ের প্রখ্যাত ফুটবলার লুইস সুয়ারেজের স্ত্রী।
সুয়ারেজ এক কথায় বিতর্কিত তারকা। ছোটবেলায় দন্ত চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখতেন অ্যান্তোনেলা। সেই স্বপ্ন অবশ্য পূরণ হয়নি তার, তবে তিনি খুঁজে পেয়েছেন তার মনের মানুষকে। অ্যান্তোনেলার প্রশংসায় সদাই পঞ্চমুখ থাকেন তার স্বামী মেসি। 2019 সালে এক সাক্ষাৎকারে লিও বলেন, ও ভীষণ ঠান্ডা মাথার মানুষ, কিভাবে ও সব সমস্যার সমাধান করে ফেলে ও ছাড়া কেউই বুঝতে পারবে না, আর হবে নাই বা কেন, তিনি যে ফুটবল বিশ্বের অন্যতম সম্রাটের স্ত্রী। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।